দেশটা সুন্দর, কিন্তু সচেতন ভাবে অচেতন থাকলে হবে না। আসুন এক হয়ে দেশটা গড়ি। আপনার এলাকার সমস্যা আপনার সমস্যা, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনার প্রশ্ন সংসদ সদস্যদের কাছে পৌঁছে দেয় আমার এমপি। লালমনিরহাট 3 আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের আজ আমার এমপি .com-এ একটি প্রশ্নের উত্তর দিলেন। পরবর্তী 5 বছরের কর্মপরিকল্পনা কি এই বিষয়ে একটি প্রশ্নের উত্তরে তিনি বলেন, আপনাকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আপনি যে প্রশ্নটি করছেন তার উত্তর হল, আমি আমার নির্বাচন এলাকা লালমনিরহাট সদর উপজেলার সঙ্গে ঢাকার একটা সংযোগ স্থাপন করতে চাই, বিমান সংযোগ। তার জন্য ওখানে যে একটা পরিত্যক্ত বিমানবন্দর আছে এটা যদি চালু হয় তার জন্য আমি চেষ্টা করি। সঙ্গে সঙ্গে আমার নির্বাচন এলাকার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য এখানে একটি অর্থনৈতিক অঞ্চল তৈরি সৃষ্টির জন্য আমি কাজ করব, যেটার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলছি, উনি বিষয়টি দেখানো বলছে। তৃতীয় হলো আমার নির্বাচন এলাকার পরই হলো কুচবিহার, এবং সেখান থেকে সঙ্গে একটা বিদেশ আমল থেকে একটি নিয়ে যোগাযোগ ব্যবস্থা চালু ছিল, এবং মঙ্গলহাট নামে বুঝতে বর্ডারের যে অঞ্চলটি থেকে সেখানে বন্ধ ছিল সেই স্থলবন্দরটি আমি আবার পুনরায় চালু করার জন্য চেষ্টা করবো, এখানে ভারত সরকারের সহযোগিতা আমার প্রয়োজন। আরেকটি হলো যে আমাদের এলাকার থেকে ঢাকার যে রেল যোগাযোগ ব্যবস্থা সেটা খুব পর্যাপ্ত নয়, অন্তত পক্ষে একটি রেল ট্রেন আমি চলাচল করে সপ্তাহে 6 দিন পর্যন্ত। আমি চাচ্ছি যে অন্তত 2টি ট্রেন ঢাকা থেকে একসঙ্গে এবং লালমনিরহাট থেকে ঢাকার যে রেলভাবে যদি চালু থাকে তাহলে এটার থেকে জনগণ কিছুটা হলো এই যাতায়াতের সুবিধা লাভ করতে পারবে। আর চতুর্থ হল আমার নির্বাচন এলাকা দিয়ে তিস্তা এবং ঘরলাই দুটি সেতু দুটি নদী প্রবাহিত এবং তাদের নদী ভাঙনের কবলে বিস্তীর্ণ এলাকা, সবসময় মানুষের কষ্ট থাকে। এই দুটো এলাকায় নদী ভাঙন রোধের জন্য যে ধরনের প্রজেক্ট এখন চলছে সেগুলোকে যাতে আরও বিস্তৃত করা যায় এবং সার্বিকভাবে এলাকার নদী ভাঙন রোধ করা যায় তার জন্য আমি কাজ করব বছরের জন্য টার্গেট করছি। বিস্তারিত দেখুন www.amarmp.com এবং আমার এমপি ফেসবুক পেজে। আমার এমপি, জনগণের সাথে সংসদ সদস্যের যোগাযোগের সহজ মাধ্যম।